प्रिय शिक्षार्थीबृंद ऑनलाइन क्लासे तुम्हारे स्वागतम और शुभेच्छा जानाच्छी मोहम्मद महबूबुर रहमान प्रभाषक रसायन विभाग शहीद जिया डिग्री कॉलेज बागबाड़ी गाबतली बगुड़ा। ऑनलाइन क्लासे तुम्हारे आज के उच्च माध्यमिक रसायनेर प्रथम पत्रेर मौलेर पर्यावृत्त धर्म रासायनिक बंधनेर मध्य हाइब्रिडाइजेशन एवं अणुर आकृति शेखाबो। लकडाउनेर ई समये आशा करछि तोमरा स्वास्थ्यविधि मेने सुस्थ एवं निरापद आछो। तो आमादेर हाइब्रिडाइजेशन এটা পরীক্ষায় আসে এবং একটা জানার জিনিস, এটা বোঝারও জিনিস। এই হাইব্রিডাইজেশন কি এটা আমাদের জানতে হবে। তো হাইব্রিডাইজেশন বা সংকরীকরণ, হাইব্রিডাইজেশন বা সংকরীকরণ। তো আমি প্রথমেই তোমাদেরকে বলেছি আসলে সংজ্ঞা মুখস্থ করার চেয়ে উদাহরণ থেকে সংজ্ঞাটা সৃষ্টি করা যায়। যেমন কার্বন সিক্স আছে এখানে, ওয়ান এস টু ইলেকট্রন বিন্যাস আমরা করছি, টু এস টু, টু পি এক্স, টু পি ওয়াই, টু পি জেড। এখানে তাহলে এটা হলো ওয়ান, এখানে ওয়ান। এই কার্বনকে যদি আমি উত্তেজিত করি আলো দিয়ে, তাহলে এখানকার একটি ইলেকট্রন, এই দুটি ইলেকট্রনের মধ্যে একটি ইলেকট্রন উত্তেজিত হয়ে এখানে টু পি জেডে চলে যায়। এখানে জিরো ছিল, তাহলে টু পি জেড এখানে ওয়ান হলো, এখানে ওয়ান হলো। তাহলে এখানে কি হচ্ছে, একটা এস তিনটে পি, এক দুই তিন, তিনটে পি, তাহলে এস পি থ্রি হাইব্রিডাইজেশন হলো। এবং এইটার জন্য একটা হাইব্রিডাইজেশন এবং একটা ইলেকট্রন এখানে, এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে সেই জন্য একটা হাইব্রিডাইজেশন, এখানে একটা হাইব্রিডাইজেশন অন আছে, এখানে একটা হাইব্রিডাইজেশন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাস করলাম, করে তাহলে ওয়ান এস টু, টু এস টু, টু পি টু হবে। কিন্তু আমরা উত্তেজিত করলাম, এখান থেকে একটা ইলেকট্রন এখানে গেল, তাহলে একটা এস তিনটে পি, তাহলে এস পি থ্রি, এস পি থ্রি মানে তিনটে পি একটা এস, তাহলে চারটে, ঠিক হাইব্রিড অরবিটালও চারটে হবে, এক দুই তিন চার। তাহলে আমরা এখন সংজ্ঞায়িত করব হাইব্রিডাইজেশনের সংজ্ঞা কী হবে আমরা সেটা এখন করব। কোনো পরমাণুর বাহিরের স্তরের একটা পরমাণু, বাহিরের স্তরে এস আর পি আছে, এর শক্তি প্রায় সমান যেহেতু কাছাকাছি অরবিটাল, সেই জন্য কোনো পরমাণুর বাইরের স্তরের এক বা একাধিক, এক বা একাধিক অরবিটাল একত্রিত হয়ে একত্রিত হলো এস তিনটে পি একত্রিত হয়ে সমশক্তি সম্পন্ন, কেননা এর শক্তি, এর শক্তি, এর শক্তি এবং এর শক্তি সমান, সমশক্তি সমান এবং সমান সংখ্যক। এখানে এস পি থ্রি অর্থাৎ চারটে, তিনটে পি একটা এস, চারটে, এই চারটে হাইব্রিড অরবিটাল গঠন করে। তাহলে একাধিক অরবিটাল একত্রিত হয়ে প্রায় সমশক্তি সম্পন্ন এবং সমান সংখ্যক
অরবিটাল গঠন করে। ইহাকে হাইব্রিড অরবিটাল বলা হয়। এইগুলো হাইব্রিড অরবিটাল বলা হয়, অরবিট বলা হয়। হাইব্রিড অরবিটাল তৈরির ঘটনাকে হাইব্রিডাইজেশন বা সংকরীকরণ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি প্রথমেই এইটা পড়তাম তাহলে কিন্তু আমাদের একবারই বুঝতে পারতাম না। আমরা কিন্তু আগে এইটা উদাহরণটা করে নিয়েছি যে কোনো পরমাণু বাইরের স্তরের, এই যে এই পরমাণু কার্বনের বাইরের স্তরের এই যে এস এবং পি এর অরবিটাল প্রায় সমশক্তি সম্পন্ন কাছাকাছি, যে তো কোনো পরমাণু বাইরের স্তরে এক বা একাধিক অরবিটাল একত্রিত হয়ে প্রায় সমশক্তি সম্পন্ন, এই যে একত্রিত হয়ে প্রায় সমশক্তি সম্পন্ন এবং সমান সংখ্যক অরবিটাল তৈরি করলো। এখানে চারটে হলো, তিনটে পি একটা এস, চারটে এখানে চারটে অরবিটাল, এক দুই তিন চার সমস্ত অরবিটাল গঠন করে এবং ইয়াদের শক্তি প্রায় সমান, তাই এদেরকে হাইব্রিড অরবিটাল বলা হয়। এই হাইব্রিড অরবিটাল তৈরির ঘটনাকে হাইব্রিডাইজেশন বা সংকরীকরণ বলা হয়। তাহলে উদাহরণ থেকেই সংজ্ঞাটা আমাদের সুন্দর করে শিখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে তো এইটাতে গেল আমাদের হাইব্রিডাইজেশন কাকে বলা হয়। তো এখন আমরা শিখব কোন যৌগের কী হাইব্রিডাইজেশন এবং সেই যৌগগুলো কী ধরনের আকৃতি গঠন করে। তো এই হাইব্রিডাইজেশন আবার বেশ কয়েক প্রকার আছে, এসপি হাইব্রিডাইজেশন, এসপি টু, এসপি থ্রি, এসপি থ্রি, এসপি টু ডি, এই ধরনের নানান ধরনের আছে। তো আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এই বিষয়গুলোই আমাদের বেশি আসে। তো এখন এখানে মিথেন CH4, তো মিথেন এই যৌগটার হাইব্রিডাইজেশনটা কী এটা আমাদের বের করতে হবে এবং ইহার আকৃতি কী, পরীক্ষায় আসে এগুলো। তো আমরা কিন্তু শর্টকাটে একটা নিয়ম শিখব যেটা পরীক্ষার খাতায় লেখা যাবে না। যেমন মিথেন, মিথেনের কেন্দ্রীয় পরমাণু কি কার্বন, আর কেন্দ্রীয় পরমাণু কাকে বলা হয়, যে ওই যৌগের যে কয়টি পরমাণু যুক্ত থাকবে সে তার মধ্যে যে পরমাণুটার পারমাণবিক ভর সবচেয়ে বেশি সেই যৌগটি, সেই পরমাণুটি কেন্দ্রীয় পরমাণু হিসেবে কাজ করে। এখানে মিথেনের হাইড্রোজেন অপেক্ষা কার্বনের পারমাণবিক ভর বেশি, এখানে 12, এখানে 2, তো কাজেই কেন্দ্রীয় পরমাণু এই কার্বনই হবে। তাহলে এই যে এই কেন্দ্রীয় পরমাণু মিথেন যৌগের কেন্দ্রীয় পরমাণু কার্বনের হাইব্রিডাইজেশন কী, আসলে হাইব্রিডাইজেশনটা কেন্দ্রীয় পরমাণুর হয়, একটা যৌগের কেন্দ্রীয় পরমাণুর হয় এবং সেই হিসেবে তার আকৃতি হয়। তো আমরা একটা সংক্ষিপ্ত নিয়ম এখানে শিখব যে এর বাইরের স্তরের কয়টি অরবিটাল আছে, চারটে, কেন ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় বাইরের স্তরে চারটে আছে, 1s2, 2s2, 2p2, তাহলে বাইরের স্তরে যে দুটো দুই আর দুই এর চার, সেই জন্য বাইরের স্তরের ইলেকট্রন চার। লিগেন্ড থেকে আসা চার, লিগেন্ড কাকে বলা হয়, কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত পরমাণুকে লিগেন্ড বলা হয়, কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত পরমাণুকে লিগেন্ড বলে। তাহলে এখানে হাইড্রোজেনটা লিগেন্ড, তো কয়টা লিগেন্ড, চারটে, তাহলে এর সঙ্গে চার যুক্ত হবে, তাহলে চার চারে আট, আটের অর্ধেক কত, চার, চার মানে একটা এস, তিনটে পি, তিন আর একে চার, তাহলে এখানে এসপি থ্রি হাইব্রিডাইজেশন হবে।
এইভাবে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইভাবে আমরা একটি যৌগের কেন্দ্রীয় পরমাণুর কি হাইব্রিডাইজেশন হবে সেটা আমরা একটু চরাপথে মানে একটা আইডিয়া করে নিয়ে তারপরে আমরা এটা হাইব্রিডাইজেশনটা করব। তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, কেননা হাইব্রিডাইজেশন একটু কঠিন জিনিস, তবে বুঝলে সুন্দরভাবে উপলব্ধি করলে এটা অবশ্যই সহজ এবং ভালো স্টুডেন্টসের জন্য অবশ্যই মানে এখানে উত্তর দেওয়া সহজ এবং অ্যাডমিশনও এটা আসে বিশ্ববিদ্যালয় মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে আসে। তো তাহলে SP3 হাইব্রিডাইজেশন, তা এখন আমরা সেটা করি কার্বনের 6, তাহলে 1s2 2s, এগুলো একবারই লিখলাম, উত্তেজিত না করে একবারই লিখলাম। আচ্ছা উত্তেজিত করে দেই, উত্তেজিত করলে এখানে স্টার দিতে হয়, 2s1 2p x1 2p y1 2p z1, তাহলে সেই হিসেবে এখানে sp3 a1 এটার জন্য একটা হাইব্রিড অরবিটাল হবে, sp3 1 এটার জন্য, sp3 1 এটার জন্য, sp3 1, এই চারটে হাইব্রিড অরবিটাল হয়ে গেল। এখন হাইড্রোজেন আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাইড্রোজেন 1 1s1, চারটে হাইড্রোজেন আসে সেই জন্য চারটে। তাহলে এই যে একটা ইলেকট্রন এখানে sp3 হাইব্রিড অরবিটাল এখানে একটা ইলেকট্রন দেয়, এই s অরবিটাল একটা ইলেকট্রন দেয়, এইভাবে ইলেকট্রন দেওয়ানোর মাধ্যমে একটা sp3 এই s একটা হাইব্রিড অরবিটাল গঠন করে এবং একটা বন্ধনী গঠিত হয়। তো এখানেও একই ঘটনা, এখানেও একই ঘটনা, এখানেও একই ঘটনা, এই যে চারটে বন্ধন sp3 s, এখানকার sp3 এখানে s, sp3 s, এইভাবে চারটে বন্ধনী গঠিত হয়, মিথেনের কিন্তু চারটে বন্ধনী। তো আমরা জানি যে কোনো যৌগের যদি sp3 হাইব্রিডাইজেশন হয় তাহলে sp3 হাইব্রিডাইজেশন হলে তার আকৃতি হয় চতুস্তলকীয় বা টেট্রাহাইড্রাল, চতুস্তলকীয় বা টেট্রাহাইড্রাল। তো এখন আমাদের সেই হিসেবে এর আকৃতি আমরা বের করব, চতুস্তলকটা এইভাবে হবে, হাইড্রোজেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা মডেল দিয়ে এটা বুঝাই দিতে পারলে সবচেয়ে বেস্ট হতো। তো তাও কার্বনের যে চারটে হাত, চারটে যোজনী 1 2 3, এই যে ওই দিক দিয়ে গেছে ডট ডট ডট, সেটা একটা হাত, তাহলে চারটে এজ এই চার বন্ধনী এখানে চারটে হাইড্রোজেনের সাথে, এই যে চারটে হাইড্রোজেন, এই যে 1 2 3 4, চারটে হাইড্রোজেনের সাথে চারটে বন্ধনী গঠন করলো, sp3s 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 ওই sp3s, এবং এটা একটা চতুস্তলকীয় গঠন টেট্রাহাইড্রাল। তাহলে এর কোণগুলো হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, প্রত্যেকের কোণ হলো 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা মিথেন যৌগের হাইব্রিডাইজেশন কী হবে, তার আকৃতি কী হবে সেগুলো আমরা শিখলাম, এবং সেটা একটা চরাপথে একটা প্রথমেই আইডিয়া করে নিয়েছি যে কীভাবে এটার হাইব্রিডাইজেশনটা হবে, কী হাইব্রিডাইজেশন হবে তারপরে সেই হাইব্রিডাইজেশন আমরা করেছি। এখন আমাদের অ্যামোনিয়ার হাইব্রিডাইজেশন করব, অ্যামোনিয়া,
অ্যামোনিয়া। আর হাইব্রিডাইজেশন কী হবে একটু চড়া পথে আমরা শিখে নিই। নাইট্রোজেনের বাইরের স্তরে কয়টা ইলেকট্রন আছে, নাইট্রোজেন কী ইলেকট্রন বিন্যাস করলেই হবে, নাইট্রোজেন পরমাণু সংখ্যা 7, তাহলে 1s2, 2s2, 2p কী হবে, 2p 6 হবে না, 6 হলে এটি বেশি হবে, 2p 5, 2p যদি 5 হয় 5 দিয়ে 7 9 হচ্ছে, তাহলে 2p 4, তাহলে যদি 4 হয় 4 দিয়ে 6 7 8 তাও হচ্ছে না, এখানে 3 হবে, তাহলে 3 দিয়ে 5 6 7 এর নাইট্রোজেন 7, তাহলে বাইরের স্তরে কয়টি ইলেকট্রন আছে, 3 দিয়ে 5টা আছে, তাহলে বাইরের স্তরে ইলেকট্রন 5, লিগেন্ড থেকে আগত ইলেকট্রন 3, তিনটে লিগেন্ড আছে, তাহলে 5 3 8, 8-এর অর্ধেক 4, 4 মানেই sp3। তাহলে অ্যামোনিয়ার যৌগে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের আমাদের হাইব্রিডাইজেশন, ওইটাও sp3। তো তাহলে আমরা সেটা করি হাইব্রিডাইজেশনটা। ওয়ান এস টু, টু এস ওয়ান, টু পি এক্স, টু পি ওয়াই, টু পি জেড, এখানে উত্তেজিত অবস্থায়। কিন্তু হাইড্রোজেন তাহলে আমাদের sp3 হবে, এখানে sp3 ওয়ান, এখানেও sp3 ওয়ান, এখানেও sp3 ওয়ান, sp3 ওয়ান। তো লিগেন্ড আছে তিনটা, তাহলে হাইড্রোজেন এখানে নেই, ওয়ান এস ওয়ান, হাইড্রোজেন ওয়ান এস ওয়ান, এই হাইড্রোজেন ওয়ান এস ওয়ান। তো সেই হিসেবে এখানে একটা বন্ধনী গঠিত হবে, এখানে একটা বন্ধনী গঠিত হবে, এখানে একটা বন্ধনী গঠিত হবে, কীভাবে, sp3 s ইলেকট্রন, এই যে এখানকার sp3, এখানকার s, এই যে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনের মাধ্যমে একটা বন্ধনী গঠিত হলো। এই তিনটে বন্ধনী, তাহলে এটা বন্ধনীত অংশগ্রহণ করলো না, তো একেই বলা হয় লোন অবন্ধনীকৃত ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন। যারা বন্ধনীতে অংশগ্রহণ করে না তাদেরকে, সেই ইলেকট্রনকে লোন পেয়ার ইলেকট্রন বলা হয়। তো একটি লোন পেয়ার ইলেকট্রন আমাদের এখানে আছে অ্যামোনিয়াতে, এই এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটার আকৃতি কী হবে, এটার আকৃতি কী হবে? নিশ্চয় sp3 যদি হতো তাহলে আর আকৃতি হতো টেট্রাহাইড্রাল বা চতুস্থলকীয়, কিন্তু এখানে sp3 হয়েছে কিন্তু লোন পেয়ার ইলেকট্রন আছে, এই কারণে এর আকৃতি হবে চতুস্থলকীয় হবে না, ডিস্টর্টেড হবে। তো ডিস্টর্টেড টেট্রাহাইড্রাল লিখলেও অন্তত মন্দের ভালো হবে, কিন্তু এর এক্স্যাক্ট আকৃতি আছে সেটা আমি দেখে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তো পুরোটাই চতুস্থলকীয়, এখানে তিনটে হাইড্রোজেন, এক দুই তিন, তিনটে হাইড্রোজেন, এক দুই তিন, তিনটে বন্ধন হয়েছে, কিন্তু এইটা বন্ধনী হয়নি, বন্ধনীতে অংশগ্রহণ করেনি, বিধায় এটা লোন পেয়ার ইলেকট্রন হিসেবে অবন্ধনীকৃত থাকলো, থাকে এই কারণেই এটা আর এখানে সংযুক্ত না থেকে এই অবস্থায় থাকলো, এটাই তার আকৃতি, ত্রিকোণাকার পিরামিড, এটা অ্যামোনিয়ার ত্রিকোণাকার, এক দুই তিন কোণাকার, ত্রিকোণাকার পিরামিডীয়, পিরামিড মানে উঁচু, মানে উঁচু, তো সেই জন্য তিন কোণাকার পিরামিডীয় আর কি, ট্রায়াঙ্গুলার পিরামিডাল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর বন্ধন কোণ 120 ডিগ্রি, তো আমাদের কিন্তু
একটি লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে আমাদের কিন্তু সুষম আকৃতি হয়নি। আমাদের যদি এটা মনেও না থাকে যে ত্রিকোণাকার পিরামিডীয়, তাহলে কিন্তু আমাদের ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, মানে SP3Z টেট্রাহেড্রাল হয়, চতুস্থলকীয় হয়, কিন্তু এটা ডিস্টর্টেড অর্থাৎ বিকৃতীয় চতুস্থলকীয় লিখলেও কিছুটা মন্দের ভালো হবে। বিকৃত চতুস্থলকীয় এটা ত্রিকোণাকার পিরামিড বিকৃত, তবে এটা লেখাটাই বেস্ট হবে, কেননা এই প্রতিযোগিতার যুগে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই এখন এক্স্যাক্ট যেটা সেটাই জানে, এই কিন্তু একান্ত মনে না থাকলে সেটা লেখা যেতে পারে। তো আজকে আমাদের অ্যামোনিয়ার হাইব্রিডাইজেশন হলো। এবার পানি, ওয়াটার, এর হাইব্রিডাইজেশন কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সামনে যদি থাকতে তাহলে আমি পানি তোমাদেরকে করতে দিতাম, কিন্তু অনলাইন ক্লাসে তোমাদেরকে সামনে তো সম্ভব নয়, এটা আমার করে দিতে হচ্ছে পানি। তাহলে আমাদের এটা কি হলো? কেন্দ্র পরমাণু অক্সিজেন, অক্সিজেনের বাইরের স্তরে 6টি ইলেকট্রন আছে, লিগ্যান্ড থেকে আসে 2টা, তাহলে 6 2 8 4 অর্থাৎ SP3, এটাও SP3, কিন্তু আকৃতি SP3 হলে তো চতুস্থলকীয় হবে, টেট্রাহাইড্রাল হবে, আসলে টেট্রাহাইড্রাল হবে না। তো এখানে দেখি কয়টা লোন পেয়ার ইলেকট্রন আছে, লোন পেয়ার ইলেকট্রন থাকলে তো এটা সুষম চতুস্থলকীয় হবে না, এটা ডিস্টর্টেড টেট্রাহাইড্রাল হবে, এবং তার একটা আকৃতি, এক্স্যাক্ট আকৃতি থাকবে, সেটা আমরা দেখি। এখন অক্সিজেন 8, 1s2, 2s1, 2s 2px, 2py, 2pz 1 1 1, তাহলে 3 4 5 6 7 8, এখানে আচ্ছা N1 দিলাম, এখানে 2টা করে, তা 2 2 4 5 6 7 8, এখানে আমাদের কি হচ্ছে SP3 1 SP3 1 SP3, এখানে 2 SP3, এখানে 2, তা হাইড্রোজেন 2টা আছে, সেই জন্য হাইড্রোজেন 2টো 1s1 1s1, তো এই যে এটার সাথে বন্ধনী গঠিত হলো, 2টে বন্ধনী, আর এরা বন্ধনীতে অংশগ্রহণ করতে পারলো না, এটা লোন পেয়ার হিসেবে থাকলো। তো লোন পেয়ার হিসেবে থাকলো, এরা বন্ধনীতে অংশগ্রহণ করল না, তো সেই হিসেবে আমাদের কি হবে? তো সেই হিসেবে আমাদের আকৃতিটা কি হতে পারে? মূলত আকৃতি তো হওয়ার কথা, এটা এই যে লোন পেয়ার ইলেকট্রন দুটো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এখানে যে 2টো লোন পেয়ার ইলেকট্রন এই যে সেটা বন্ধনীতে অংশগ্রহণ করেনি, আর এই 2টা বন্ধনীতে অংশগ্রহণ করেছে, SP3S এই একটা ইলেকট্রন দিয়েছে, একটা ইলেকট্রন দিয়েছে, একটা ইলেকট্রন দিয়েছে, একটা ইলেকট্রন দিয়েছে, বন্ধনীতে অংশগ্রহণ করে, এরা বন্ধনীতে অংশগ্রহণ করেনি। যদি না করে তাহলে আমরা এটাদের মিশায় ফেলে দিই, মিশায় ফেলে দিলে আমাদের কি ঘটনা ঘটছে? এখানে এই একটা আকৃতি হচ্ছে, এটা কিন্তু অবশ্যই একটা ভি আকৃতি, এই যে ভি, কাজেই পানির কিন্তু ভি শেপড ভি আকৃতি পানির। তাহলে এই যে লোন পেয়ার এবং বন্ড পেয়ারের মধ্যে রিপালশন ঘটে, বিকর্ষণ ঘটে, বিদায় আমাদের সুষম আকৃতিটা ডিস্টর্টেড হয়ে যায়, বিকৃত হয়ে যায়। তো এই জন্য আমাদের এটা সুনির্দিষ্ট আকৃতি হলো ভি শেপড, কিন্তু আমরা ডিস্টর্টেড টেট্রাহাইড্রালও লিখতে পারি, কিন্তু এটাই এক্স্যাক্ট। তো আমরা 3টি যৌগের এখন এখানে
হ্যাবিটাইজেশন নিয়ে আলোচনা করেছি। তো হ্যাবিটাইজেশন কি, কোনো পরমাণু বাইরের স্তরে প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো একত্রিত হয়ে সমশক্তি সম্পন্ন প্রায় সমান সংখ্যক অরবিটাল তৈরি করে। এই অরবিটাল তৈরি, এই অরবিটালকে হাইব্রিড অরবিটাল বলা হয়। হাইব্রিড অরবিটাল তৈরির ঘটনাকে হাইব্রিডাইজেশন বলা হয়। তাহলে মিথেনের এখানে হাইব্রিডাইজেশন আমরা শিখেছি, অ্যামোনিয়ার হাইব্রিডাইজেশন শিখেছি, পানির শিখেছি। তাহলে মিথেনের হাইব্রিডাইজেশন এসপি থ্রি, যদি কোনো এসপি থ্রি হলে চতুস্থলকীয় হবে, এটা একবারে সুষম। যদি কোনো লনপিয়ার ইলেকট্রন থাকে তাহলে ডিস্টর্টেড হয়ে যাবে। একটি লনপিয়ার থাকলে ত্রিকোণাকার পিরামিড অথবা ডিস্টর্টেড টেট্রাহেড্রন, দুটো লনপিয়ার ইলেকট্রন থাকলে তাহলে কী হবে, ভি আকৃতি হবে। অথচ হাইব্রিডাইজেশন একই, এসপি থ্রি হাইব্রিডাইজেশন হচ্ছে, অথচ তার আকৃতিগুলো ভিন্ন হচ্ছে, মানে লনপিয়ার ইলেকট্রন থাকার কারণে, অবন্ধনীকৃত ইলেকট্রন থাকার কারণে। তো এটা হচ্ছে কারণ লনপিয়ার ইলেকট্রন এবং বনপিয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ ঘটে ওই যৌগে, আর যখনই বিকর্ষণ ঘটে তখনই এদের আকৃতি বিকৃত হয়ে যায়, ডিস্টর্টেড হয়ে যায়। তো কাজেই আমাদের এইটার থেকে পরীক্ষায় আসেই প্রশ্ন এভাবে আসে যে একই ধরনের হাইব্রিডাইজেশন হওয়া সত্ত্বেও তাদের আকৃতি ভিন্নতার, এই যৌগগুলো আকৃতি ভিন্নতার কারণ বিশ্লেষণ করো, হায়ার অর্ডারে এই প্রশ্নগুলো চলে আসে। কাজেই আমাদের এই বিষয়টা খুবই সুন্দরভাবে জানতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এমন তিনটি যৌগের নাম বলো, সে যৌগের কেন্দ্রীয় পরমাণু হাইব্রিডাইজেশন একই কিন্তু তাদের আকৃতি অবশ্যই ভিন্ন, কেন, বিশ্লেষণ করো, এটা হায়ার অর্ডার প্রশ্ন আসে। এবং সেটা আমাদের মনে হয় তোমরা এভাবে ব্যাখ্যা দিতে পারবা, মিথেন, অ্যামোনিয়া এবং পানি এই তিনটিরই হাইব্রিডাইজেশন। এখানে এসপি থ্রি, এটাও এসপি থ্রি কেন্দ্রীয় পরমাণু, এটাও এসপি থ্রি, অথচ ইহা টেট্রাহেড্রাল, ইহা ত্রিকোণাকার পিরামিড, ইহা ভি আকৃতি। তো প্রশ্ন এটাই প্রশ্ন আসে যে কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন এক হওয়া সত্ত্বেও তাদের আকৃতি ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হাইব্রিডাইজেশন এগুলো শিখেছ, এখন তোমরা এই প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে শিখবে আগামী ক্লাসে, তোমরা এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আপাতত তোমরা এটা একটু নিজেই প্র্যাকটিস করবা, বাসায় এক্সারসাইজ করবা, পারো কি না আমার বিশ্বাস, এটা তো করাই দিলাম পারবা, কেননা লোন পেয়ার এবং বন পেয়ারের মধ্যে বিকর্ষণ হওয়ার কারণে ডিস্টর্টেড ঘটে যায়। একটা যৌগের বন্ধনীর মধ্যে, একটা যৌগের বন্ধন, বন্ধনী ইলেকট্রন এবং বিবন্ধনী ইলেকট্রন এর মধ্যে রিপালশন ঘটার কারণে এদের আকৃতি বিকৃত হয়ে যায় এবং বন্ধন কোণগুলোও কম বাড়া হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আজকে এই পর্যন্ত আমি ইতি টানছি। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে সুন্দর সুস্থ থাকবে, এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন আমরা অন্তত বেঁচে থাকি, সামনে ক্লাসে দেখা হবে, সুন্দর থাকি, সুস্থ থাকি, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সামনে অনলাইন ক্লাসের ইতি টানছি। খোদা হাফেজ।